আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিওয়ার্স আপনারা যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। আল্লাহ রহমতে আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আপডেট শেয়ার করলাম আর কীভাবে আমি খেয়ার করি আর কীভাবে তোমরিস পুরো ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা। আমি অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনার সাথে শেয়ার করবো। ফ্রি ফার্টিলাইজার কীভাবে ইউজ করি আমি মরিচ গাছ বা যে ওখান জুলাই জুন জুলাই থেকে যে গাছগুলারে আমি গ্রো করি, চিলি জাতীয় যেগুলো আছে বা বাকেট জাতীয়, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবা আর আশা করি সাথে থাকবা। আর যদি ভিডিওটা উপকারী মনে করুন তে আপনারা ফ্রেন্ড বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, আর কিছু থাকলে কইবা। আমি অনেক ইনফরমেশন দিব অল্প সময়ের মাঝে। আর আপনারা এখন দেখতে থাকুকা, আমি আগে আপনারা গাছগুলা দেখাই লাই, আর পরে দুইটা টিপস আপনারা শেয়ার করবো ইজিভাবে কিলাম গ্রিন চিলি গ্রো করা যায়। ওই দোকা মাশাল্লাহ, ওই দোকা মাশাল্লাহ, এখানে মাঝে অনেক গ্রিন চিলি আছে, অনেক বড় হয়েছে। আর ওই দেখতে পারা মাশাল্লাহ অলরেডি কন্টিনিউ হারভেস্ট করলাম, কারণ গ্রিন চিলি মনে হয় যারা খাই আমরা একটা দেখলেও নিয়া হারভেস্ট করার মনে হয়, খাওয়ার ইচ্ছা হয়। যা কারণে আমার কিন্তু গ্রিন চিলি কম, এর মধ্যে একটা ফাঁকি গেছে কি মাশাল্লাহ, ও ফাঁকি গেছে দেখলাম মনে মাঝে, একটা বিচল্লাই রাখিলে মুখটা। তো আজকে আমি চা করলাম যে ফ্রি ফার্টিলাইজার লিকুইড সার দিয়া পুরা বছর গ্রিন চিলি ফলাল যায়, আর খুব ভালো গ্রিন চিলি হয়। ওই দৌকা কত ফুল আর কত মরিচ, আমি কোন পলিউশন করি না, কিচ্ছু করি না, তে অটোমেটিক এটা পলিউশন হয়ে যায় কি। আমি আপনারা ভিডিও শেয়ার করবো একটা টিপস, আর যে লিকুইডটা ইউজ করি কন্টিনিউ সব সময় একটাই, যে কম বেশি কোনো ইয়ে নাই, মাটিটা ড্রাই উলিয়ে দিলেই দিলাই আর কিচ্ছু না, যখন খানির দরকার তখন ওইটা দিয়া দেয়। আর একটা আবার সহজ লিকুইড যে একটা ফ্রি 12 মাস ইউজ করা যাইব আমরা ঘরে দুয়ারে, কোনো অসুবিধা নাই। আর সাধারণত শীতের সময় তো মরিচ তো খালি গাছ টিকিয়ে রাখা যায়, এই সময় যে ইনডোরে কেউ রাখুন তো খালি সাদা পানি ইউজ করবা, আর আউটডোরও তো কাঁচা মরিচ সবসময় হয়, যার কারণে এই লিকুইড সার কোনো গন্ধ বা কোনো কিছু এমনি গন্ধ হয় না। আমি আপনারা দেখাই রাম কি তাহলে এই গন্ধ হয় না। আর আগে মরিচ দেখি লাউকা কি পরিমাণ মরিচ, আর কত সুন্দর ফ্লাওয়ার আইসে হওয়া, অনেক ফ্লাওয়ার আইসে মরিচ মাশাল্লাহ। আর মাশাল্লাহ মরসর সাইজ দেখতে পারি খিলা পুষ্ট রুষ্ট হয়েছে। আমি আগর ভিডিওতে একটা করে ভিডিও আছে মরসর, আমি শেয়ার করছিলাম আমার খরচ ভিডিও দেখতে পারবা। আগে আমি কিতা সার ইউজ করছি যখন ফুল কই আওয়ার আগে, আর ফুল কই আওয়ারটাই খালি লিকুইডটা ইউজ করলাম। আর যদি লিকুইড আপনার শেয়ার করবো ইনশাল্লাহ আমি যেভাবে মরসর গাছ গ্রো করি, আর কত হেলদি গাছ আমি মাশাল্লাহ, ওই দেখো তো মরিচ হুষ্ট ফুষ্ট। আর ওখান তো অনেক ইনো আমরা দেশি আছে আর ও দেশিও আছে, ও এটা খুব টেস্ট কারির দেখাই খাই ভালো লাগে। তে আপনারা আমি কিতাল সার ইউজ করি শুধু ওটা আপনারা আমি কইরাম, আগে কিতা ইউজ করছি যারা নতুন হয়তো জানেন না, আমি তারা একটু কইরাম করে ভিডিও দেখছেন বা দেখতে নাই অনেক সময়। ওই দোকানের মাঝে আছে ফিশ বোন মিল আর চিকেন প্লেটের গুঁড়া মিক্স আছে, ইটা আমি আগে ইউজ করছি ফুল হওয়ার আগ পর্যন্ত। ও যে সার চামচ দেখলাম ভিতরে, ও ও যে সার চামচ, ওই এক চামচ দিয়ে আমি গাছের চতুর্দিকে দিয়া মাটিলে মিশিয়ে দিতাম খালি, আর এর ফোরটা কেমন ফুল করি আইসি আর একটা দিলাম না। আর সাইলো দিতে পারা যদি যখন গাছের গ্রোথ ওভাবে ওভাবে আমি সাইলবাদি দিয়া মাটির সাথে মিক্স করি লাই, সাইলে দিতে পারবা যদি গাছত এখন ফুল করি কম বা গাছের কন্ডিশন ভালো নাই, খানির দরকার আর নাই লাগে না। আমার গাছ আনি তো মাশাল্লাহ খানির দরকার নাই, খালি লিকুইড যে একটা সার গরুয়া ফার্টিলাইজার জৈব সার ওটা ইউজ করলাম, ই গেল একটা। তারপরে একটা আমি দুইটা প্যাকেট দিয়া দিব নিয়ে যে কোনো ফিস বন বা যে কোনো জাতর প্লান্ট ফুড আছে দুইটা বা একটা মিক্স করিয়া আপনার সাইটে দিতে পারবা, যারা নতুন আগে ভিডিও দেখছই না। আর সাইড সপ্তাহে একদিন, আর ওই দৌকা যে একটা কইছিলাম আমি
ফ্রি ফার্টিলাইজার লিকুইড জৈব সার কোনো গন্ধ নাই, কিতাল্লাই গন্ধ হয় না, আমি ওটা বুঝাইতাম চাইতাম। আর খোলার বাকল যে তো না স্কিন আছে আলুর বাদা খোলার, এখানেও আছে আমার দেহকা কদুরও আছে, যে মরসর গুড়িগুলো আমি ছাটাই করি ফাতলা করতে হয়, ও ওগুনা আম ফেলাই না, ও ফাটালটা যা আছে ওখানে মাঝে দিলাইছি ওই দৌকা দিয়ার সব সময় ওগুর মাঝে যখন পানি কমিয়া আমি পানি দিই, আর এগুলা যখন বেশি হয়ে যায় কি তুলিয়া আমি বারা অন্য গাছও গুড়িত বা যখন কম্পোস্ট বানানি হয় অনুনিয়া রাখি দিই, আর খুব একটা বেশি হয় না, সবসময় ফসতে ফসতে মিশে দিয়ে যায় কি, আর যখন ডেইলি পানি দিয়া পানি মিক্স করে দিই তখন আর এই পানিটা গন্ধ হওয়ার সুযোগ হয় না, আর তা স্ট্রং যে হয় পানি ফুরানি পরে আর বা একটা লাইট হয়ে যায়, আর একটা স্ট্রং দিলেও কোনো অসুবিধা নাই, সব হইলো গাছের খানি, গাছটাকেও যে ফুলা বার হয় আমরা খানিটা কি পিঁয়াজের কুসা এরপরে রসুনের কুসা যত জাতর স্কিন বাকল আছে ফল ফুটর খালি খাটল ছাড়া, খাটলে বেশি গন্ধ বা অন্য ধরনের ইয়ে যা মাছ হয়ে কি, আর আলুর বাদা ওই দোকা ওই দোকাগুলোর মাঝে আলুর বাদা যা আছে তো ও পানিটারে আমি যে সময় পানির ডায়ে হয় দরকার গাছের কুড়াত প্রত্যেকটা গাছ খালি খাঁচা মরছো না প্রত্যেক গাছও দিলে আর কোনো লিকুইড সার কেনার দরকার লাগে না আর প্রয়োজন মনে করি না, যেহেতু দেখে আমার আসর মাঝে ও একটা টিপস আমি ইম্পর্টেন্স শেয়ার হলো আপনার সাথে। আর প্রত্যেক গাছের ক্ষেত্রে যে মরিচ গাছও ওই দৌকা আমি পলিউশন করি না, আর একটা টিপস ওই লগি কোনো গাছ আমি পলিউশন করছি না, ইনশাল্লাহ ওর গাছের ফ্রুট আছে, আমি ও যে পুরিং করি ফুরান ফাটা ফাল্লা তখন সিজার ইউজ করি না, ইজি মেথড হইল ওই দৌকা আমি ওগুলারে ও যে সিঁড়িয়া আঙ্গুলি চেঞ্জ করিয়া আনি ওই ও সময় যে লাড়াখার ও যে গাছে লাড়াখার এই সময় দুই একটা ফুলও পড়ে এইটা বাদুল অটোমেটিক পড়বো আর ও অটোমেটিক পলিউশন হয়ে যায় একটা, আর দানোর লগর চুষা যায় আমরা দেশ ওখানে দানোর লগর চুষা আমরা সব ভাসাইতে গেলে কিচ্ছু পাইতাম না, কিছু বাদ যাইব দুই একটা পড়লেও কোনো অসুবিধা নাই বাদগুলো অটোমেটিক পড়ে দিব গিয়া ওই দৌকা আমার ক্লিন হয়ে গেল কি, আর গাছের পলিউশন হয়ে গেল গিয়া আর বাদ ফাটাগুলা খাটি ফেলাই দিলাম আর এক্সেস খাটা ফাটা হানিও টানলো না, আর একটা হতো অনেক সময় আমরা সব পাতা হতে খাটি ফেলাই দিই তাও ঠিক নাই গাছের এনার্জির লাগি তারা অক্সিজেন ইয়ে করবার লাগি তার ফাতারও দরকার, ফাতা ছাড়া গাছে অক্সিজেন আদান প্রদান করতে পারে না, তো দরকারি যেগুলা বেদরকারি যেগুলা গাছেরও সৌন্দর্য আছে সব খাতাও যে আমি খাটি ফেলাই দিয়ে তার সৌন্দর্য মরে যাইব দেখতে সুন্দর লাগতো না, একটা এটা খালি আমরা খাওয়ালাই করি না মনে সুন্দরও আছে ও যে আমি দেখলাম আমার কাছে খাওয়াটাই অনেক আনন্দ পাইরাম আমি মাশাআল্লাহ অনেক আনন্দ পাইরাম, যার কারণে আমি আপনাদের সাথে একটা শেয়ার করলাম যে কিলা সো যে আমরা ফলাইতাম পারি বারো মাস গ্রিন চিলি আর নাগামরিচটাই গ্রিন চিলি ইজি পুকেও ধরে কম। আমি এন্ড স্ক্রিনে ও বীজটা দিব আপনারা দেখবা আশা করি সবার খামাইব যেহেতু আমি একটা ইউজ করার পরে আমি বীজটা বানাইছি আর শেয়ার করছি আর এরপরে তাই আমার কোনো মরসো কোনো ফুক আইস না আমি নাগামরসর আপডেট দিম কালো আপনারা দেখাইমু যারা নতুন এরারও আমি আবার দরকার আমি দেখাইমু জিনিসটা কী তাকে এই জিনিস ওটা আমি ইউজ করি আর এন্ড স্ক্রিনে ওখান দিয়া দিমু আমার বীজটা শেয়ার করবা ফ্রেন্ড বন্ধু ফ্যামিলির সাথে যাতে আমরা সবাই উপকৃত হই, আর শর্ট একটা ভিডিও গ্রিন চিলির আজকে আপনার সাথে আপডেট দিলাম আর আমি মেইনলি দুইটা টিপস দিছি এনর মাঝে লিকুইড সার ইজিভাবে ফসানিও দরকার নাই গড়ে দরে রাখারও দরকার নাই, যে সময় দলয় আনলে বাকিটা খানি চাকলে ইকাটা গন্ধ বার হয় না অটোমেটিক তার থেকে খালি ফার্টিলাইজার বনে আর সব সময় দেওয়া হয় যার কারণে একটু গন্ধ হয় না, আর দুই নম্বর হইল কি যে পলিউশন অটোমেটিক কিলা করা যায় ওই দৌকা ও ওখটা আর দি বাঙ্কি দিবা গেঞ্চিলে ওকা নাগামরিচ ওকা তখন ও লাড়া খায় যে অটোমেটিক বাঙ্গাল লাড়া খাইবা কাঞ্চিতে খাটলে তো গাছে বুধ বাড়িল না আর ইয়ে হইল না তো দুই খাম একসাথে হয়ে গেল কি আর কোনো পলিউশন করা লাগে না, আমরা যে আর দিয়ে ওই কোটনটা দিতাম আপনারা একটা দুইটা বা দুই চার একটা মরিচ হইলে গাছ হইলে দিতাম পারবো কিন্তু অনেক গাছও সম্ভব নয় আমি কিচ্ছু তো আর হ্যান পলিউশন করি না কদু ছাড়া তা মৌমাছি তাহলে করা লাগে না, আর ওই দোকান মাশাআল্লাহ কোনো ফুলও পড়েন ওই দোকান যেগুলো বাদ ফুল অটোমেটিক করবো কিছু এটা ইয়র সময় অটোমেটিক করবো গিয়ারে এগুলা এগুলা পড়ে গেলে বালাও বাদগুন টাকাও ঠিক নাই আর ফুরান ফাতা আমিও সিঁড়ি লিয়ে যাম ওই দোকান স্প্রিঞ্চ করে দিলাম ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আর আপনারা বালা আসুন যে যেখান তাহকা আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা ফ্রেন্ড ফ্যামিলির সাথে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবা আশা করি নেক্সট কোনো ভিডিও লিয়ে আপনার সাথে
আমি শেয়ার করমু। আর আমি সবসময় হয় যে আমার ওই লোক ইজি গার্ডেনিং সহজে, আর অনেক জিনিস ইনফরমেশন আমি দেই যেগুলা তাকে আমরা ইজিভাবে গ্রো করতাম পারি। আর ইনশাল্লাহ ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।